তো বন্ধুরা বর্তমান দিনে আপনারা মার্কেট থেকে প্রায় দিনই এই রকম আপডেট পেয়েই থাকছেন যে আঠাশে জুন নাকি পাই নেটওয়ার্কের ওপেন মেনেট লঞ্চ হতে চলেছে এবং তার সাথে নাকি আঠাশে জুনই এই কয়েনটি এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হতে চলেছে এবং আপনারা সেল পর্যন্ত করতে পারবেন আঠাশে জুন তারিখ থেকে এছাড়াও মার্কেটের মধ্যে আরেকটি খবর আপনারা পেয়ে থাকবেন যে পাই নেটওয়ার্কে যে মেন হেড রয়েছেন নিকোলাস কোকালিস তার সাথে নাকি বাইন্যান্সের সিইও বাইন্যান্সের সিজির সাথে কোলাভ করার একটা চিন্তা চিন্তাভাবনা চলছে এবং সেই ব্যাপারে বাইন্যান্সের সিইওর সাথে পাই নেটওয়ার্কে যে সিইও রয়েছে তার নাকি মিটিং পর্যন্ত হয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলি কতটা সত্য বা কতটা মিথ্যে বা আদেও কি আঠাশে জুন ওপেন মেনেট লঞ্চ হতে চলেছে সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সবার আগে আপনারা পাই নেটওয়ার্কের মানে পাই কোর টিমের যে অফিসিয়াল টুইটার প্রোফাইল রয়েছে যেখান থেকে একদম ভেরিফাইড নিউজ পাওয়া যায় যে সমস্ত নতুন নতুন আপডেট সেই সমস্ত আপডেট যেগুলি জেনুইন আপডেট সেগুলি এই প্রোফাইল থেকে পাওয়া যায় এবং এই টুইটার প্রোফাইলটি যদি আপনারা স্ক্রল করতে থাকেন তাহলে দেখবেন এই প্রোফাইলের মধ্যে কিন্তু এই রকম কোন টুইট আপনারা পাবেন না যেখানে বলা হয়েছে আঠাশে জুন ওপেন মেনেট লঞ্চ হতে চলেছে বা ফাইন্যান্সের সিজির সাথে পাই নেটওয়ার্কে যে নিকোলাস কোকালিস রয়েছে তার সাথে কোনো মিটিং হয়েছে তো এই সমস্ত তথ্যগুলি কিন্তু এই টুইটার প্রোফাইলের মধ্যে পাচ্ছে না তো চলুন আরেকটি যে অফিসিয়াল টুইটার প্রোফাইল রয়েছে সেখানেও আপনারা দেখে দিই যে সেখানে কি বলা হচ্ছে এই সমস্ত ব্যাপার নিয়ে তো এটি হচ্ছে আরেকটি অফিসিয়াল টুইটার প্রোফাইল পাই নিউজ মিডিয়ার তরফ থেকে যেখানে আপনারা ইন্টারন্যাশনাল যে সমস্ত নিউজ পাওয়া যায় মানে ধরুন বাইরের দেশে ভিয়েতনাম থাইল্যান্ড চায়না এই সমস্ত দেশে পাই কয়েন্টকে নিয়ে কি সমস্ত কিছু করা হচ্ছে সেগুলি আপনারা এই প্রোফাইল থেকে আপডেট পেয়ে যাবেন তো এই প্রোফাইলের মধ্যেও যদি আপনারা স্ক্রল করে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা এই নিউজটি একেবারেই পাবেন না যে আঠাশে জুন পাই নেটওয়ার্কের ওপেন মেনেট বা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হতে চলেছে মানে এই যে ব্যাপারটি এটি কিন্তু পুরোপুরি ফেক আঠাশে জুন কেন এই বছরে যে ওপেন ম্যান্ডেড আসতে চলেছে সেটি নিয়ে কিন্তু পাইকো টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি এখনও মোটামুটি আপনারা হয়তো শুনে থাকবেন যে টেন পারসেন্ট ইউজারের কেওয়াইসি বাকি রয়েছে তো সত্য ঘটনা যদি আপনারা জানতে চান তাহলে এখন পর্যন্ত জাস্ট থার্টিন পারসেন্ট ইউজার্সের কেওয়াইসি কমপ্লিট হয়েছে এখনও বুঝতেই পারছেন কত বেশি পরিমাণে ইউজার্সের কেওয়াইসি কমপ্লিট হয়নি আপনারা যদি নিজেদের আশেপাশে বন্ধুদের মধ্যেও দেখেন তাহলে দেখবেন যে অনেকেই কেওয়াইসি এখনো এখনও কমপ্লিট হয়নি হয়তো তিনি কেওয়াইসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন কিন্তু সেটি পেন্ডিংয়ের মধ্যে রয়েছে রিভিউয়ের মধ্যে রয়েছে এখনও সাকসেসফুলি ভেরিফাইড হয়নি এবং পাই কোর্ট টিমের তরফ থেকে এটিই বলা হয়েছে যে সবার প্রথমে সকলের কে কমপ্লিট হবে তারপরেই ওপেন মেন্ডেট নিয়ে আসার চিন্তাভাবনা শুরু হবে মানে যতদিন পর্যন্ত কে ওয়াইসি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ওপেন মেনেটের কথা একদমই ভুলে যান এবং কে ওয়াইসি কমপ্লিট হওয়ার পরও আপনারা জানেন যে বর্তমানে কি সমস্ত ঝামেলা চলছে মাইগ্রেশন হচ্ছে না নেম চেঞ্জ করা যাচ্ছে না এরকম অনেক কিছুই ঝামেলা কিন্তু পাই নেটওয়ার্কের যে মাইনিং অ্যাপ রয়েছে বা পাই ব্রাউজার রয়েছে এই সমস্ত অ্যাপের মধ্যে কিন্তু এই সমস্ত ঝামেলাগুলি চলছে তো যতদিন পর্যন্ত এই ব্যাপারগুলি সলিউশান আসছে ততদিন পর্যন্ত ওপেন মেননেট তো লঞ্চ হবেই না এটা আপনারা একদম ক্লিয়ার জেনে নিন কারণ আগে কেওয়াইসি কমপ্লিট হবে তারপরেই ওপেন মেননেট এবং আপনারা যে বর্তমানে নিউজটি পাচ্ছেন যে বাইন্যান্সের সিজির সাথে পাই নেটওয়ার্কে যে হেড রয়েছে নিকোলাস কোকালিস তার নাকি মিটিং হয়েছে কোলাপ করার জন্য এবং বাইন্যান্সের মধ্যে পাই কয়েনটিকে লিস্ট করার জন্য তো সেই টুইটটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সেই ব্যাপারটি কতটা সত্য তো এখানে আপনারা দেখুন যে এই টুইটটির মধ্যে কি বলা হয়েছে স্পেশাল রিমাইন্ডার পাইনিয়ার্স মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড ডোন্ট বিলিভ ইন এক্সেসিভ ফলস নিউজ বিং এ ডোয়ার উইল গেন মোর এখানে বলেই দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন এবং যে সমস্ত ফলস নিউজ মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে সেগুলির উপরে একদমই বিলিভ করবেন না সব সময় আপনারা অফিসিয়াল যে টুইটার প্রোফাইল রয়েছে বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট বা টুইটার প্রোফাইলের মধ্যে যে সমস্ত নিউজ পাবলিশ করা হবে সেগুলির ওপরেই আপনারা বিলিভ করবেন তো আপনারা এই যে টুইটে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিগ নিউজ পাই নেটওয়ার্কস কো ফাউন্ডার ইজ ইন টক্স উইথ ফাইন্যান্স সিইও ফর এ পোটেন্সিয়াল কোলাবোরেশন Exciting times ahead for the crypto community. Let's pray everyone minute in June. Don't sell at low create huge value of Pi Pi network. তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে জুন মাসে মিনেট আসতে চলেছে এবং আপনারা বর্তমানে লো প্রাইসে সেল করবেন না একটা হিউজ প্রাইস আপনারা হিউজ ভ্যালু আপনারা পেতে চলেছেন পাই কয়েন থেকে এবং দেখতেই পাচ্ছেন যে বাইন্যান্সের সিইওর সাথে কথাবার্তা চলছে একটা কোলাবোরেশান করার জন্য এবং কোলাবোরেশান বলতে বাইন্যান্সের যে লঞ্চ প্যাড রয়েছে সেই লঞ্চ প্যাডের মধ্যে পাই কয়েনটিকে লঞ্চ করার জন্য তো এটি কিন্তু পুরোপুরি ফেক বাইন্যান্সের মধ্যে তো দূরের কথা বর্তমানে ওপেন মেনেটি লঞ্চ হবে না আর কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং তো ভুলেই যান আপনারা আগে ওপেন মেনেট লঞ্চ হবে তারপরেও ধরুন মোটামুটি প্রায় ওপেন মেনেট লঞ্চ হওয়ার এক মাস পর আপনারা আশা করতে পারেন যে কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হবে এই পাই কয়েনটির তো সবার প্রথমে কে কমপ্লিট হওয়াটা দরকার হানড্রেড পারসেন্ট কেওয়াইসি কমপ্লিট হলেই কিন্তু ওপেন মেনেট আসবে তার আগে ওপেন মেনেট লঞ্চ করা হবে না পাই নেটওয়ার্কের তরফ থেকে তার মানে বুঝতেই পারছেন মার্কেট থেকে বর্তমানে যে দুটি খবর পাচ্ছেন যে আঠাশে জুন ওপেন মেনেট এবং এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং সেটিও পুরোপুরি ফেক তার সাথে আপনারা যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার খবরটি পাচ্ছেন সেটিও পুরোপুরি ফেক তো এই ব্যাপারগুলি বলার ছিল এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ